হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওই শান্তিলজ থেকে চন্দনদা নাম্বারটা দিয়েছে, আমরা এখানে পুরী মন্দিরে এসেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগটা কোথা থেকে করবো একটু, মানে দেখাটা কোথা থেকে করবো? সামনেই রথযাত্রা, হাতে গোনা আর কিছুটা দিন বাকি। এরই মাঝে পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরামজির জন্য রথ বানানোর কাজ কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। এখানে কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিকিউরিটির ব্যবস্থাও করেছেন। কত ভাড়া, কত হচ্ছে? 200 250 বলবে, আমরা ওইখান না, এমনি ওইখান পর্যন্ত কত ভাড়া হচ্ছে? কত? 100 টাকা ভাড়া আছে। 100 টাকা? আরে আসিস না, 100 দিয়ে আসলাম। 100 সাইডেই দেখাবো। এখানে কিন্তু ফ্রি মোবাইল স্ট্যান্ড, ক্যামেরা এগুলো কিন্তু রাখতে পারবেন, একদম ফ্রি, সরকারিভাবে এটা করা আছে। তো এখানে আমাদের ক্যামেরা, ফোন এগুলো জমা দিয়ে তবেই মন্দিরে, যেহেতু আমরা পুজো দেবো, তার কারণে আমাদের ভেতরে যেতে হলে এগুলো জমা দিয়ে যেতে হবে। নতুন একটা সকালে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেরিয়ে পড়লাম সকাল সকালই, আমাদের এখন আমরা পুরী মন্দিরে যাব, যেখানে যাব সেখানে গিয়ে পুজো দেবো, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়েছি আমরা। আর এখান থেকে অটো কিন্তু অনেক পেয়ে যাবেন, এখান থেকে অটো পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের যে হোটেল ছিল, সেই হোটেল থেকে আমাদের মন্দিরের ডিস্ট্যান্স আছে 3 কিলোমিটারের ওপরে। তো এখান থেকে পায়ে হেঁটে যেতে পারবো না, তার কারণে অটো নিয়ে নিলাম। তো চলুন, অটোতে ভাড়া নিচ্ছে আমাদের দুজনের নিচ্ছে 110 টাকা। দেখুন, পুরীতে আসলে বেশিরভাগ টাকা খরচা কিন্তু যাতায়াত করতেই হয়ে যায়। আমি যে ভুলটি করেছি, দয়া করে আপনারা সেই ভুলটি করবেন না। ভুলটি হচ্ছে, পুরী মন্দির থেকে আমি হোটেল নিয়েছিলাম 3.4 কিলোমিটার দূরে। যেহেতু আমি এখানে সম্পূর্ণ নতুন, তাই বোকা হয়ে গেছি। আপনারা হোটেল নিতে হলে পুরীর স্বর্গদ্বার বিচের কাছাকাছি একটু ভেতরের দিকে গেলেই সস্তায় অনেক হোটেল পেয়ে যাবেন। আর পুরী স্টেশন থেকে নেমেই কিন্তু কোনো অটোওয়ালাদের চক্করে কিন্তু পড়বেন না, তাহলে কিন্তু আপনি শেষ। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু টুপি পরাতে তাদের কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। অটোর ভাড়া মিটিয়ে আমরা এখন জগন্নাথ মন্দিরের দিকে ধীরে ধীরে যাচ্ছি। আর এদিকে আমাদের অটোতে ভাড়া নিয়েছে, মানে একজনের 55 টাকা করে পড়েছে। চাইলে আপনারাও মানে অটোই যখন উঠবেন কথাবার্তা বলে আসবেন, কারণ এখানে কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি, মানে 2-3 কিলোমিটার যেতে অনেকটাই টাকা নিয়ে নেয়। তো সেটা একটু মানে ভাড়া মানে একদম ফিক্স করে তবেই আসবেন, আমরা ফিক্স করে এসেছিলাম। পুরীর ওয়েদার কিন্তু প্রতিদিনের তুলনায় আজ কিন্তু খুব সুন্দর, যদিও বা আকাশে হালকা মেঘ আছে। খুব গর্ব হয় অন্য রাজ্যে এসে যখন আমরা পরিচয়টা দিই যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে নদিয়া থেকে এসেছি, আমাদের জন্মস্থান নদিয়াতে। তো এখানকার মানুষ সত্যি মানে নদিয়ার কথা বললে একটা অন্যরকমই আমাদের প্রতি ভালোবাসা জাগায়, অন্যরকমই মানে মানে অন্যরকমই একটা মানে আমাদের প্রতি একটা সম্মান, ঠিক আছে? এটা খুব গর্ব হয় কিন্তু, বলতেই হবে যে আমরা গর্ব করে বলবো, তাই তো, যে আমরা নদিয়ার, নদিয়াতে জন্ম আমাদের, আমরা নদিয়ারবাসী, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে জন্মগ্রহণ করেছি। গর্ব। মন্দিরে ঢোকার আগে মানে আমাদের অটো কিন্তু অনেক আগে নামিয়ে দিয়েছে, আমরা হেঁটে হেঁটে আসছি। তো এই সাইডেই দেখাবো, এখানে কিন্তু ফ্রি মোবাইল স্ট্যান্ড, ক্যামেরা এগুলো কিন্তু রাখতে পারবেন, একদম ফ্রি, সরকারিভাবে এটা করা আছে। তো এখানে আমাদের ক্যামেরা, ফোন এগুলো জমা দিয়ে তবেই মন্দিরে, যেহেতু আমরা পুজো দেবো, তার কারণে আমাদের ভেতরে যেতে হলে এগুলো জমা দিয়ে যেতে হবে। আর এখানে আমাদের মানে আমরা একজন পূজারি, হোটেল থেকে আমরা নাম্বার নিয়েছি, একজন পূজারি আছেন, তো ওনার সঙ্গে আমরা কথা বলে ফোন নাম্বার নিয়েছি, ওনার সঙ্গে আমরা কথা বলবো, কথা বলে তারপরে আমরা ভেতরে পূজা দিতে যাবো। আমি দেখছি শুনে ওনার নাম্বার দিয়ে দেবো অবশ্য, আগে পরিষেবাটা কেমন কি বিষয়টা একটু জেনে নিই, তারপরে আপনাদের বলবো। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা বলছি, ওই শান্তিলজ থেকে চন্দনদা নাম্বারটা দিয়েছে, আমরা এখানে পুরী মন্দিরে এসেছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনার সঙ্গে যোগাযোগটা কোথা থেকে করবো একটু, মানে দেখাটা কোথা থেকে করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে যে ফ্রি যে ইয়েটা আছে না, এখানে যে কী যেন বলে জুতো, হ্যাঁ হ্যাঁ, এখানে যে জুতো রাখা হয় না ফ্রিতে, হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে আছি, একটু ফোন করে নিতে বলুন এখানে আসতে যদি পারেন, কারণ ফোনটা তো আমাদের জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা, একটু কল করে নিতে বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
চলুন আমরা ফোন করে নিয়েছি, ওখান থেকে লোক পাঠাচ্ছেন উনি, তারপরেই চলুন। এখানে ফোন টোন জমা দিয়ে যেতে হবে, তারপরেই পুরীর মন্দিরটা আপনাদের ঘোরাবো। আগে পুজোটা দিয়ে আসি, যেটা মেন উদ্দেশ্য আজকে এসেছি সেটা আগে পুজোটা দেওয়া হোক, তারপরে আপনাদের দেখাবো এখানে রথের যে কাঠামো তৈরি হচ্ছে, বাকি যাবতীয় যা যা কী কী আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন। পুরীর জগন্নাথ মন্দির 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করা হয়। এই নিয়ে ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরের চারটি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব দ্বার ও পশ্চিম দ্বার। উত্তর দিকের দরজাটি খস্তি দ্বার, দক্ষিণ দিকের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকের দরজা সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজা বাঘদ্বার। জগন্নাথ দেবের দর্শন করে এসেছি আর পুজো দেওয়া আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ক্যামেরাটা রাখা ছিল অন্য জায়গায়, সেখান থেকে আনতে একটু সময় লেগে গেল, আমাদের অনেকটাই টাইম লেগে গেছে। আর এখানে মোটামুটি দিনের বেলায়, মানে এখন পুজো হচ্ছে যেহেতু, ভিড়টা ক্রমশ অনেকটাই আছে। আর মন্দিরের ভেতরে মানে মোটামুটি দাঁড়ানোর মানে একটু 2-4 মিনিট দাঁড়াবো, সেই সময়টা পর্যন্ত নেই, তার আগেই মানে আমাদের চলে যেতে হয়েছে। মোটামুটি কী বলুন তো, ভালোভাবেই ঘুরেছি। আর আমরা এখানে যে দাদাকে আমরা ফোন করেছিলাম, সেই দাদা এসেছিলেন, সেই দাদা আমাদের গাইড করেছে ভালো করে। আমি দাদার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে কথা বলে নেবেন, ফোন করে কথা বলে নেবেন। আশা করি খুব ভালো সুন্দর ব্যবহার করেছে আর কম টাকার মধ্যে একদম, মানে আপনার যতটা খুশি আপনি দাদাকে টাকা দিতে পারেন। আর এখানে পুজো কোথায় কীভাবে করবেন, বিশেষ করে পান্ডাদের থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন। আর কারণ হচ্ছে যে মানে ওনারা অনেক টাকা নিয়ে নেবে এখানে। আর ওই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে আপনার অল্প টাকার মধ্যে হয়ে যাবে। পুজো এখানে কীভাবে কী করবেন সম্পূর্ণ ব্যাপারটাই দাদা বলে দেবে আর পুরো গাইড করে দেবে, ঠিক আছে? মন্দিরের ইতিহাসের একটি গল্প অনুসারে এটি দ্বিতীয় অর্ণঙ্গ ভীম দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ইতিহাসে বিভিন্নভাবে 1196, 1197, 1205, 1216 বা 1226 হিসাবে নির্মাণের বছর উল্লেখ করা হয়েছে। এটি থেকে বোঝা যায় যে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছিল বা মন্দিরটি সংস্কার করা হয়েছিল অনন্তবর্মনের পুত্র অনঙ্গ ভীমার রাজত্বকালে। পূর্বগঙ্গা রাজবংশ এবং সূর্যবংশীয় রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনকালে মন্দির কমপ্লেক্সটি আরও বিকশিত হয়েছিল। দেখুন, এখানে সামনেই তো রথ, তো রথযাত্রার জন্য যে রথের যে কাঠামোগুলো তৈরি হয় তার জন্য যে কাঠের গাছের গুঁড়িগুলো সেগুলো এনে এখানে রথের কাজ কিন্তু চালু হয়ে গেছে। তো চলুন, যেখানে কাজটা হচ্ছে সেখানে আপনাদের একটু দেখাবো, চলুন। মন্দিরের বাইরের সাইডটা নতুন রূপে সেজে উঠেছে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আগের থেকে অনেকটাই পাল্টে গেছে। সামনেই দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে, চারিদিকটা আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন মন্দিরের কর্তৃপক্ষরা ভক্তদের জন্য। আগের থেকে এখানে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে আপনার যেটা হচ্ছে যে নতুন করে মন্দিরের কাজ চলছে সাইডে, ভেতরে দেখলাম যে মন্দিরের কাজ হচ্ছে। আশা করি রথযাত্রার আগেই এগুলো সম্পূর্ণ করা হবে। আমি একটু দেখাবো পেছনে মন্দিরের ভেতরের সাইডটাতেও জোর কদমে কাজ চলছে, অনেকটা এরিয়া বাড়িয়েছেন। ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য সুব্যবস্থা করছেন মন্দির কর্তৃপক্ষ। আশা করা যায় রথযাত্রার আগেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, রথের কাজ কিন্তু জোর কদমে চলছে, পেছনে দেখতে পাচ্ছি একদম সম্পূর্ণ হাতে তৈরি করা হয়, কোনো মেশিনের ব্যবহার করা হয় না। এখনকার জামানায়ও মানে ডিজিটাল যুগেও মেশিন ব্যবহার করা হয় না, কিন্তু এখানে রথের যে রথটা তৈরি করা হয়। সামনেই রথযাত্রা, হাতে গোনা আর কিছুটা দিন বাকি। এরই মাঝে পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলরামজির জন্য রথ বানানোর কাজ কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। এখানে কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিকিউরিটির ব্যবস্থাও করেছেন। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যারা জানেন না তাদের জানিয়ে রাখি,
পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ তৈরি করা হয় তা কিন্তু সম্পূর্ণই হাতে গড়া হয়, কোনো মেশিন কিন্তু ব্যবহার করা হয় না। দেখুন, পুরীতে আসা নিয়ে যদি কোনো ব্লগার বলে যে অল্প খরচায় পুরী ভ্রমণ, তো সেটা আমি বলবো যে এটা সম্ভব নয়। পুরীতে আসলে কম করে মোটা অঙ্কের টাকা নিয়ে অবশ্যই আসতে হয়, কারণ এখানে আপনি যদি নতুন আসেন তাহলে তো হয়েই গেল, আপনি এখানে তেমন কিছু জানবেন না, চিনবেন না। যদিও ব্লগ দেখে আসবেন অনেকে, সেখানে আমি বলবো যে অন্তত আমি একটা বাজেট, আমার যে কত কী খরচা হলো আমি একটা ভিডিও করব, আমি বলে দেবো কত কী কেমন কী খরচা হলো, আমি সেই বিষয়ে ভিডিও একটা করব। আর এখানে আমি বলবো যে আসতে গেলে আপনার মোটা অঙ্কের কিছু টাকা তো দরকার, না হলে পরে ওই অল্প টাকায় আপনার পুরী ভ্রমণ এটা সম্ভব নয়। যদি আপনি ভেবে থাকেন যে রথযাত্রায় এখানে আসবেন, তো আমি বলবো তার আগে হোটেল বুকিং করে রাখবেন, কারণ হোটেল সেই টাইমে পাওয়াটা একদমই খুবই মুশকিল হয়ে যাবে। আর হোটেল নিলে রথযাত্রার সময় তখন কিন্তু পুরী যে মন্দির আছে মন্দিরের আশেপাশে কিংবা 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে নেবেন, কারণ যদি দূরে নিতে যান সেখান থেকে তখন এখন অটো ভাড়া এখনই এতটা বেশি, তো তখন আপনার আরও বেশি হয়ে যাবে, তখন দূর থেকে আসতে গেলেও অনেক টাকা খরচা পড়ে যাবে। তো সেখানে কাছে দাঁড়িয়ে যদিও হোটেল ভাড়া 100 টাকা কম নিয়ে নেয়, মানে বেশি নেয়, তাহলে আমি বলবো যে এখানে কাছে দাঁড়িয়ে থেকে যাওয়া ভালো। আর এখানে অনেক কম রেঞ্জের মধ্যে অনেক হোটেল পাওয়া যাবে। কালকেই একটা হোটেল আমরা পেয়েছিলাম, আমাদের যেহেতু বুকিং করা হয়ে গেছে তো তারপরে আমরা একটা হোটেলে কথা বলেছিলাম, 400 টাকার মধ্যে মোটামুটি থাকার জন্য 400 টাকা এনাফ, মানে 400 টাকার হোটেল থাকার জন্য মোটামুটি হয়ে যাবে। এখান থেকে এবার আমাদের অটো করতে হবে, অটো ধরে আমাদের হোটেলে যেতে হবে। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, উপোস ছিলাম পুজো দেবো বলে, তো এবার আমরা আগে হোটেলে যাব, হোটেলে গিয়ে তারপরে দেন খাওয়া দাওয়া কিছু করব। তো চলুন এখান থেকে আগে অটো ধরে নেওয়া যাক। ডালমিয়া যাবে? ডালমিয়া কত নেন? 200। হ্যালো, এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স 3 কিলোমিটার, দুজন যাব বলছে আমাদের 200 টাকা, মানে কালকে 100 টাকায় গেছি, আজ আসার সময় আমরা আসলাম 110 টাকা পড়লো, এখন এখান থেকে বলছে 200 টাকা। বাবা, এত ভাড়া, মানে এরকম যে যেরকম পারছেন সে সেরকমভাবে টাকা নিচ্ছে, এতটা ডিস্টেন্সও না যে অনেক 5-6 কিলোমিটার। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গায়, মানে আমাদের এলাকার কথা বলছি, কলকাতার কথাই বলি, 100 টাকায় 220 টাকায় 15 কিলোমিটার রাস্তা আমরা এসেছি ট্যাক্সিতে, আর সেখানে এখানে 3 কিলোমিটার রাস্তা যাবে, তাই 200 টাকা ভাড়া দুজনের। বাবা, চলুন দেখি অন্য অটো দেখবো কিংবা টোটো দেখবো কত ভাড়া বলে। ভাড়া কত হচ্ছে? 200-250 বলবে, আমরা ওইখান না, এমনি ওইখান পর্যন্ত কত ভাড়া হচ্ছে? কত? নিয়েছি আমরা, এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো এরপরে বিকালে আর বেরোনোর মতন ইচ্ছা নেই তেমন একটা, আগামীকাল আমরা ঘুরতে যাব, এখানে বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরতে যাব। চলুন আজকের পর্বটি না হয় এখানেই শেষ করি, নতুন পর্বে পুরীতে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।